Hello guys, welcome to the another episode of my channel. This is Sobhi. To Ami, one of the most anticipated film of 2024. Trailer dekhe felechi to seta kemon hoyeche ami seta niye ektu kotha bolbo. Bhai darun hoyeche. Protita character jehabe present koreche seta mane just oshadharon hoyeche. Ebong ongustar niye ki bolbo, uni eto bochhor dhore acting kore jacche. Acting onar acting skill niye kichu bolar nei. Really good actor. এবার যদি আমি বলি যে আমার নেগেটিভ পয়েন্ট কী লেগেছে এখানে, নেগেটিভ পয়েন্ট তেমন কিছু লাগেনি। যদি রোম্যান্টিক অ্যাঙ্গেলটা যদি একটু স্কিপ করা যেতে পারতো তাহলে বেটার হতো, কারণ ওটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, গ্যাংস্টার মুভিতে না রোম্যান্টিক একটা ভাইব থাকে না, সিনেমার যে দিশাটা না সেটা পাল্টে যায় রোম্যান্টিক অ্যাঙ্গেল থাকলে। তো এখানে মনে হয় সেটা যদি থাকে, যদি ভালোভাবে এক্সিকিউট করতে পারে তাহলে হয়তো সেটা ঠিক আছে। কিন্তু এবার যদি সেটা যদি ঠিকমতো এক্সিকিউট না করা হয় তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে এখানে। এখানে আবার একটা ক্যামিও নিয়ে আমি সেটা নিয়ে একটা আলাদা করে ভিডিও বানাবো, সেটা কার হতে পারে। তো সবাই যেটা বলছে আমি সেটা বলবো না, একটা আলাদা ফেজ রয়েছে, তো সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। তো সব মিলিয়ে এই ট্রেলারটা কিন্তু একটা আগুন হয়েছে, একটা বাংলা ফিল্মের যা হাই, মানে সাধারণ বাংলা সিনেমা আমি লাস্ট দেখেছিলাম চেঙ্গিসের সময়, তো তারপরে আমি বলবো যে মির্জার হাইপ কিন্তু হিউজ। ইয়েস, কারণ ডায়লগ, ইউনো, ভিজুয়ালস, মানে সব কিছুই কিন্তু সিনেমাটা কিন্তু বেশ ভালো লাগছে, একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে যে হ্যাঁ এই সিনেমাটা আমরা হলে গিয়ে দেখা যেতেই পারে। আমি যদি বলি বাংলা সিনেমা সাপোর্ট করতে আমরা যাবো এই সিনেমাটা, না তেমন কিছু না। কিন্তু যদি আমরা একটু প্র্যাকটিক্যাল ভেবে দেখি যে এই সিনেমাটা যদি আমরা সাপোর্ট না করি তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিটা কিন্তু সিরিয়ালই হবে। খাদানটা হয়তো যদি ওয়ার্ক না করে, এটাও যদি ওয়ার্ক না করে তাহলে কিন্তু আর কমার্শিয়াল সিনেমা কিন্তু আর চলবে না এবং আর হবে না। চলবে না তো দূরের কথা, সেটা তো আলাদা কথা, আর কমার্শিয়াল সিনেমা আর হবে না। আমাদের কমার্শিয়াল সিনেমা বাংলায় খুব দরকার। এখন এই আপনারা জানেন না, যারা গ্রামেগঞ্জে থাকে তারা এখনও জলসা মুভিস খুলে এই এখনও একই বাংলা আগের কমার্শিয়াল সিনেমা, জোস, ওয়ান্টেড, কিলোকৃতি, এইসব সিনেমা এগুলো এখনও দেখে, তারা এখনও এনজয় করে। তারা এখনকার যে নতুন কি বাংলা সিনেমা রিলিজ করছে তার মানে হাজার, মানে তাদের 1% কোনো ইন্টারেস্ট নেই, তারা দেখার কোনো ইচ্ছাই নেই তাদের, কারণ তার সেটার মধ্যে তারা মজা খুঁজে পায় না। তো কমার্শিয়াল সিনেমার মধ্যে সব রকম কিছু যদি এলিমেন্ট দেওয়া হয় আর যদি একটা প্যাকেজিং থাকে তাহলে আমার মনে হয় যে মকরস্থলের দর্শক তাহলে সেটা কি খাবে। তো আমার মনে হয় মির্জার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে যেটা সব ধরনের দর্শককে অ্যাট্রাক্ট করবে। আমার মনে হয় মির্জা চলতে পারে, মির্জার মধ্যে ব্যাপার রয়েছে। এবার এখানে ভিলেনের অ্যাঙ্গেলটা আমার বেশ ভালো লেগেছে বেশ, আর এখানে কৌশিক গাঙ্গুলি রয়েছে যেটা আমার কাছে সবথেকে বেশি পজিটিভ পয়েন্ট মনে হচ্ছে, কারণ তারা কি তিনি সচরাচর তো খুব একটা বেশি কমার্শিয়াল সিনেমা করেন না, তিনি সব সিনেমা আপনার খুব ভালো করে জানেন, তিনি একজন খুব বিখ্যাত পরিচালক এবং তার সিনেমা ধরো নগর কীর্তন আমার খুব ফেভারিট। তো আমি কৌশিক গাঙ্গুলির আমি খুব বড় ফ্যান, ইয়া আমি খুব বড় ফ্যান, কিন্তু ওনার যে এই যে কমার্শিয়াল সিনেমায় যে তার একটা কমার্শিয়াল সিনেমার সাথে করতে পারে, মানে তার যে একটা দক্ষতা রয়েছে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। আমি এটা বলতে পারি যে এখানে কৌশিক গাঙ্গুলিকে ঠিকমতো ইউজ করা হবে। আমার সবথেকে বেশি একটা ভয় রয়েছে যেটা হলো এই সিনেমার রাইটার হচ্ছে অর্ণব ভৌমিক। তিনি কিন্তু খুব একটা যে বিশাল মানে বড় মাপের রাইটার সেটা নয়, তার রাইটিং তিনি হয়তো তার সেন্সটা কমার্শিয়াল সেন্স তার খুব একটা নেই। তার যদি আমি বলি তার ভালো সিনেমা তাহলে পরিণীতা রয়েছে, তার মধ্যে আরও কিছু সিনেমা রয়েছে, কিন্তু তার যে কমার্শিয়াল সিনেমার যে একটা টেস্ট হয় বা একটা সেন্স হয় সেটা ওনার মধ্যে নেই। তো তার জন্য হয়তো মনে হয় যে চলতে পারে, কারণ এই রাইটিং যে ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে এখানে সুমিত যে সিনেমার ডিরেক্টর সে রয়েছে, এবং সুমিত এই যে সিনেমার পরিচালক সে ফারা খানের সাথে কাজ করেছে। তো ফারা খানের আপনার খুব ভালো করে জানেন তার কমার্শিয়াল সেন্স ইজ হিউজ, মানে বিশাল তার কমার্শিয়াল সেন্স রয়েছে। তো সেটার দিক থেকে আমরা যদি বলতে হয় তাহলে আমি বলবো যে এই সিনেমাটা কিন্তু একটা ভালো প্রপার কমার্শিয়াল সিনেমা হলে হতে পারে, এবং পার্ট টু যদি আসে তাহলে এটা হয়তো বিশাল বিজনেস করে দিল, হয়তো বাংলার মতো আমাদের বিগেস্ট ফিল্ম হয়ে গেল। কিন্তু আমার মতে যেটা আমার যেটা বক্তব্য যেটা আমি বলতে চাইছি যে এই ট্রেলারটা কিন্তু ব্যাপক হয়েছে, ব্যাপক হয়েছে। ইয়েস, অসাধারণ একটা ট্রেলার হয়েছে। আমি শুধু আমি প্রশংসাই করতে পারি, শুধু লাভ অ্যাঙ্গেলটা সরিয়ে দিলে জাস্ট ট্রেলারটা অসাধারণ হয়েছে। আমি যদি একটা সাধারণ দর্শক হয়ে বলি বা যদি একটা আমি যদি একটা প্রো অডিয়েন্স হয়ে যদি বলি, যদি দেখি আমি এই ট্রেলারটা, আমাকে কিন্তু কোনোভাবেই ট্রেলারটা কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করছে। ট্রেলারটা কিন্তু বেশ ভালোই চলছে, বেশ দেখতে ভালোই লাগছে। তো আই থিঙ্ক এই যে মির্জা সিনেমাটা হয়তো ভালো ওয়ার্ক করতে পারে এবং চলতে পারে। আমি তো আল্লাহর কাছে দোয়া করবো যে সিনেমাটা ভালো চলবে। অঙ্কুশদা আমার মনে হয় অঙ্কুশদার কিন্তু মধ্যে পোটেন্সিয়াল রয়েছে, উনি কিন্তু একজন ভালো অভিনেতা, তাকে ইউজ ঠিকমতো কোনো ডিরেক্টর আজ পর্যন্ত করতে পারে। তো আমার
দোয়া রইল যে সিনেমাটা বিশাল বড় একটা বিগেস্ট বাংলার বিগেস্ট ব্লকবাস্টার হোক এই সিনেমাটা আমি চাই। এবং ফার্স্ট আমি দেখতে যাচ্ছি মির্জা। তো আপনাদের এই ট্রেলারটা কেমন লেগেছে, আপনাদের কি মতামত, প্লিজ একটু কমেন্ট আপনারা জানান। আমি দেখাচ্ছি নেক্সট, সো বাই।